নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এনজিওর মধ্যাহ্নভোজন পরিবেশনে আতঙ্কে পড়ুয়া শিক্ষক, শ্রীকোনায় তীব্র প্রতিবাদ। মিহিরপুর কাণ্ডে প্রতিবাদে কংগ্রেস, পুরল উপাধ্যক্ষ সাংসদের কুশপুতুল। জেলা পরিষদ গঠনের প্রাককালে ভাইরাল অডিও, উত্তাল করিমগঞ্জের রাজনীতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এনজিওর হাতে মধ্যাহ্নভোজনের বরাদ তুলে দেওয়ার পর একে তো ক্ষোভে ফুঁসছিলেন রাঁধুনি সহায়িকারা, তার উপর এনজিওর খাবারের মান নিয়েও তাদের মনে ছিল ধোঁয়াশা। আর এই দুয়ে মিলেমিশে একাকার। সোমবার এই চিত্রই ধরা পড়ল শ্রীকোনা আইটিআই এর সামনে। মধ্যাহ্নভোজনের বরাদ পাওয়া এনজিওর তৈরি খাবার ফেলে দিলেন আন্দোলনকারী মধ্যাহ্নভোজন কর্মীরা। এদিন শ্রীকোনা আইটিআই লাগোয়া এনজিওর কেন্দ্রীয় রন্ধনশালার সামনে ঘটে ঘটনাটি। রন্ধনশালা থেকে খাবার নিয়ে গাড়িটি রাস্তায় বেরোতেই আন্দোলনরত রাঁধুনিরা থামিয়ে দেন গাড়ি, তারা খাবার ছুঁড়ে ফেলেন, খাবার পরিবেশনের পাত্রগুলো ভেঙে চুরমার করে দেন। রাঁধুনিরা বলেন তারা 15 বছর ধরে খাবার তৈরি করছে, কোনো দিন কোনো সমস্যা হয়নি। আর এনজিও এদিন যেসব খাবার সরবরাহ করতে যাচ্ছিল তা ছিল অত্যন্ত নিম্নমানের। এসব খাবার খেলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়বে। রাঁধুনিরা বলেন তারা প্রতিবাদ চালিয়ে যাবেন, এনজিওর খাদ্য সরবরাহ তারা মানবেন না। আমরা বারবার নিজের ঘোরা করতো, প্রশাসনও শুনে না আর এনজিও নামে এরাও কিছু শুনে না। আজকে এই জিনিসগুলো খাওয়াগুলো যে আনছে, খাওয়াটাই তো মধ্যে দেখা যায় ডালগুলো যে ডালের মতোই না। এদিকে বড়খড়ায়ও এনজিও মারফত নিম্নমানের খাদ্য পরিবেশনের অভিযোগ উঠল সোমবার। রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলের এক পড়ুয়ার কাছে এ নিয়ে জানতে চাইলে সে জানায় এদিনের পরিবেশিত খাবারের মান খুব খারাপ ছিল। খাওয়ার ভয়ে তার বহু সঙ্গী স্কুল ছেড়ে পালিয়ে যায়। আজকে ভাত দুপুরে খাইছো না? পরে স্কুলের অধ্যক্ষ জানান তাদের স্কুলের ছাত্র সংখ্যা 200 বেশি, কিন্তু খাবার পরিবেশন করা হয়েছে 2টি কন্টেনারে 100 জনের। আর ছাত্ররা তো খাবার দেখেই পালিয়ে যায়। এনজিও টু হল আকৃতি, এটু নাগাটিলার পরা আইছে। আর আজির স্টুডেন্ট স্ট্রেংথ আসিলে 204 জন। আর খালির খাবার যেমান খানি দিছে, এটু 200 জন খানি ন একটু কম হব আর মানে 60-70-80-100 জন বেলা খাব পারিব। ম্যাক্সিমাম খাইলে 100 জন খাব। আর 100 জনের পরা এটা কেন
আরও 100 জনের এটা ক্যান, এটু 50 জনের খানি দিছে। আর তো ডালি যেটা দিছে এটু তো গন্ধ হয়ে গেছে, ডালিটু গন্ধ হয়ে কারণে ছাত্রবিলাক না খাই গৈছে। এটু যদি খাই কোনো ছাত্র কোনো মানে হেৰি প্ৰবলেম হয় তাকে তো আপনার লগে তো এটা প্রবলেম করিব খাইয়া খাওয়া নাই ছাত্রবেলা একটু কি প্রবলেম হবে ছাত্রবেলা দেখি ওটা এড়ি গেছে কোনো মানে আপনি কেন একটু অ্যাকসেপ্ট করিলে এটু আরে মর তো উপরের অর্ডার আছে একটু অ্যাকসেপ্ট করিব লাগে মই কেন একটু নোয়ারিব কে দিব। এদিকে সোমবার গ্রাম কাছাড়ের পাশাপাশি একই চিত্র দেখা গেল শিলচর ডিএনএনকে স্কুলেও। স্কুলের এক শিক্ষিকা জানান, এনজিও মারফত সরবরাহ করা খাদ্য নিয়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এতে তারা নিজে পরীক্ষামূলকভাবে না খেয়ে কিভাবেই বা খাওয়াবেন ছাত্রছাত্রীদের, আর নিজেরাই বা খাবেন কিভাবে? টেস্ট করার যোগ্যই না, রং দেখেই টেস্ট করব না। আজকের খানে আগেরগুলো টেস্ট করব, আগেরগুলো তো আমার রান্না হয়, আমি অনেকবার খেয়েছি নিরামিষ। এখন যদি আপনারা টেস্ট করার লাগে কয় আপনারা তো এই খানে টেস্ট করব না, আপনি গিয়ে দেখেন যদি আপনার ইচ্ছা হয় করবেন। তো বাচ্চারা লেগে এসে আপনারা বাচ্চাদের টেস্ট না করে মানে দিতে পারবেন? হ্যাঁ, এটাই তো একটা প্রশ্ন। আমি যদি না খাই কোন বাচ্চারা খেয়ে অসুস্থ হইলে কে দায়ী? এদিন স্কুলের ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ করেছেন, তারা নিজে দেখেছেন এনজিওর সেন্ট্রাল কিচেনে তৈরি করা ডাল, তবে এটাকে ডাল বললে ভুল হবে, মনে হয়েছে এ যেন হলুদে মেশানো জল। আজকে প্রথম সোমবার সপ্তাহ স্কুল খোলা হয়েছে, পূজার পর দিকে প্রথম আইসে আওয়ার পরে শুনি আর এটা এনজিওর খাওয়া দাওয়া। তো আমরা গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে গেছি খাওয়া দেখার, গিয়া দেখি ডাইল না খালি হলুদের গুঁড়ার জল। আলু বাজার জায়গা আলু ফেটা আলু রাখি দিছে, ভাতগুলা লাশা ভাত। হ্যাঁ, তারপরে সবচেয়ে বড় কথা হইল স্কুল ছুটি হয় 2:22 কিংবা 2:23, তারা 2:22 খানি নিয়ে আইছে। এরপরে 250 জনের খানির মধ্যে তারা গোটা 100 খানিক মানুষের খানি নাই, আরও 75 স্টুডেন্টের মধ্যে 75 মানুষের খানি নিয়ে আইছে। টোটাল গোটা ছাত্র আছে 250 জন, না প্রিন্সিপাল স্যারের কোনো কন্ট্যাক্ট করছে না কিচ্ছু করছে, বলে কতজন স্টুডেন্ট আছে না আছে কিচ্ছু না। তারা তারা মন মতো আইছে দিছে, আমরা জিগাইছি এটা খানি বুঝি আমরা দিতাম না, যারে জিগাইছি হে কয় আমি এনজিওর। কইলাম তো তুমি এনজিওর হলে তোমার অথরিটি কীতা? কয় আমি হেল্পার, আমি কিচ্ছু জানি না। তো সে যদি এনজিওর কিচ্ছু না হয় না হচ্ছে তাদের কোন অথরিটি পাঠাইছে হে কে কিংবা কিতা তার তো জানতে লাগবো। আজকে যদি বাচ্চারা যদি অসুস্থ হয় আমরা প্রিন্সিপাল রে তো কমপ্লেন করতাম, আমার বাচ্চা অসুস্থ হয়েছে এখানে কাইয়া, তারপরে এই মানুষটা আমরা খুঁজে পাইতাম তো কাইয়া, তার তো কোনো আইডেন্টি নাই। সে হয় আমি হেল্পার, আমি গাড়ির কন্ট্যাক্ট, আমি গাড়ি নিয়ে আইছি বাড়া গাড়ি ভর। তো এনজিওর যারা দায়িত্বে আছে তারা তো সঙ্গে থাকত আছে। কালীপূজার মূর্তি ভাসানে নিয়ে যাওয়ার সময় মেহেরপুর বীরবল বাজারে দুর্ঘটনা, নিহত পম্পি দে ও সোনালী দাসের মৃত্যুতে ক্ষোভ উগড়ে দিলেন বরাক উপত্যকার কংগ্রেস কর্মী সমর্থকরা। সোমবার মর্মান্তিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে সমবেদনা জানাতে নিহত পম্পি ও সোনালের বাড়িতে ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবরকায়স্থ। এদিন পরিবারগুলোর অভিভাবকদের সমবেদনা জানানোর পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বিষয়টি নিয়ে চিফ সেক্রেটারির সঙ্গে তিনি কথা বলবেন, পাশাপাশি ঘটনাটি নিয়ে তিনি বিধানসভার আগামী অধিবেশনেও সরব হবেন। এবং দেখতে পারলাম যে ভয়াবহ যে অবস্থা, যেটা মলিন এক্সিডেন্ট হওয়ার পর মৃত্যু হওয়ার পর ক্ষোভের অনেক বহিঃপ্রকাশ হয়েছিল শিলচরের জনসাধারণের। প্রশাসনের সঙ্গে মিটিং হয়, গভর্নমেন্টকে জানানো হয়, ইভেন আমি অ্যাসেম্বলিতে বলেছিলাম সেই কথাগুলো, কিন্তু তারপর আবার আমাদের মধ্যে দুই বোন আবার নেই এবং প্রায় 20 জনের মতো উইন্ডেড হলো, 28 জনের মতো উইন্ডেড হলো। তো মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে নীলজ্জর মতো এই যে আমাদের প্রশাসন, নীলজ্জর মতো যে সরকার আমাদের কাজ চালিয়ে যাচ্ছে, তার জন্য একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে, একের পর এক আমাদের মৃত্যুবরণ হচ্ছে এবং আমরা বসে বসে আমরা দেখছি, ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে আমরা দেখেছি যে এই ঘটনাটা হওয়ার পর। কারণ আগে একটা ঘটনা হয়েছিল, এই ঘটনা হওয়ার পর হয়তো বা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, আর ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে হয়তো বা সাধারণ মানুষের সম্পত্তিটা নষ্ট করা কোনোদিন সমুচিত নয়। মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তার জীবনের মূল্যটা সেই সরকারের কাছে, যাতে জীবনের মূল্যটা যাতে অধিক থেকে অধিকমত হয় যাতে, সেটাই কামনা করছি। এদিকে ঘটনাটি নিয়ে নিন্দা জানিয়েছে কাছাড় জেলা কংগ্রেসও। এদিন জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর এবং শিলচরের সাংসদ রাজদীপ রায়ের কুশপুতুলও দাহ করেন। Oh!
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ দে হিন্দু শাস্ত্র মতে পম্পী সোনালীদের পরিবারকে দুই মরদেহের প্রাথমিক সৎকার করতে সুযোগ না দেওয়ার বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেন। আমিনুল সাহ এবং আমাদের রাত্রিপ্রায় সাংসদ সেখানে ছিলেন এবং ওনারা কোনোভাবেই সেই মৃতদেহকে সৎকারের জন্য ধর্মীয় আচরণবিধি মেনে তাদের হাতে তুলে দেননি। আমরা দেখেছি যে কাশ্মীরেও যদি কেউ মারা যায় তার মৃতদেহ এনে এখানে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং ঠিক সেইভাবে আজকে দেখেছি আমরা বিগত দিনে যেভাবে দুলাল পাল মারা গিয়েছিলেন এবং তার মৃতদেহ এই তাদের পরিবারকে সমঝে দেওয়ার জন্য এমনকি চিফ মিনিস্টারকে মাঠে নামতে হয়েছিল আর আজকে এখানে তার ব্যতিক্রমী আচরণ হয়েছে, সেই আচরণের জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমিনুল লস্কর যেভাবে স্বৈরতান্ত্রিক মনোভাব দেখিয়ে ওদেরকে শেষকৃত্যটাও করতে দেয়নি ঠিক মতো, কালকে পরিবারের মানুষরা ওদের পরিবারের মানুষরা প্রেস মিট করে বলেছে যে ওদেরকে শেষ দেখা দেওয়ার সুযোগ হয়নি। এই ধর্ম বিদ্বেষী স্বৈরাচারী আমিনুল হক লস্কর এবং আমাদের সাংসদ রাজদীপ রায়ের এগেনস্টে আজকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করেছি। আমরা তাদেরকে শেষকৃত্যের সুযোগ দিয়েছি, আমরা তুলদানি দিয়ে শেষকৃত্য করার সুযোগ দিয়েছি। আমরা চাই যে ওদের সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী ওরা মৌলিক অধিকারটাকে ওদেরকে যাতে বঞ্চিত না করা হয়, অবাঞ্ছিতভাবে ওদের ধর্মদের বিরোধী না করে। 7 নভেম্বর করিমগঞ্জ জেলা পরিষদ গঠনের প্রাককালে একটি অডিও ভাইরাল হওয়ার বিষয়কে কেন্দ্র করে তোলপাড় করিমগঞ্জের রাজনীতি। ওই অডিওতে রয়েছে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের কণ্ঠ, যেখানে জেলা পরিষদ গঠন নিয়ে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের 50 লক্ষ টাকার লেনদেনের কথা শুনতে পাওয়া গেছে। চলুন শোনা যাক ওই অডিও। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা বিজেপি সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, নীলামবাজার জেলা পরিষদ সদস্য আফরোজ পারভিনকে চেয়ারপারসন করতে গিয়ে কংগ্রেস আর্থিক লেনদেনের যে ঘৃণ্য রাজনীতি করেছে তা অত্যন্ত নিন্দাজনক। আমার আসামের প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সিদ্দিক আহমেদের এটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আমি দেখা পাইছো। এইটা আমার লাস্ট করিমগঞ্জ জেলা পরিষদের যে গঠন প্রক্রিয়া আসিল আর এই সময় কংগ্রেসের যে আফলুজা বেগম কংগ্রেসের যে চেয়ারম্যান ক্যান্ডিডেট আসিল কেন জিতিব পারে এটু লই তেলুকে পয়সা পাতি ডিস্ট্রিবিউট করেছে, এনে 50 লক্ষ টাকার একটা ডিল হয়েছে কেন শুনা পাইছো। আর অডিও ক্লিপ যে বয়স লাগিয়ে আছে এই সিদ্দিক আহমেদর কোনো সন্দেহ নাই। বাকি এই এমন ডাঙর কি বিষয় আছে, কংগ্রেসের এই চরিত্র এনে আছে ঘুরা কেনা বেচা করে ইলেকশন জিতা আর তারপিছতো তেলুকে জিতিব পারা নাই। এই টাই হয়েছিল কংগ্রেস আর বিজেপি সমর্থিত প্রার্থীর মাজ টাই হয়েছিল আর এই বহুত লাজর বিষয় কি সিদ্দিক আহমেদ দুইবারের মন্ত্রী একবারের সংসদীয় সচিব এনে এজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা এতে 50 লক্ষ টাকার ড্রিলিং তার নাম জড়াই আছে, আমার উত্তর করিমগঞ্জের দুইবারের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ তার নাম জড়াই আছে, মানে ঘুরা কেনা বেচা করিয়ে এটা জেলা পরিষদ গঠনের কারণে তেলুকে 50 লক্ষ টাকা ডিল করে থাকে এটু বহুত লাজর। হাতিছড়া জিপি সভাপতি সুখেন্দু দাস হত্যা মামলার 7 মাস অতিক্রান্ত হলেও এ যাবৎ আসল দোষীদের বিরুদ্ধে পুলিশ বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় সোমবার সুখেন্দুর স্ত্রী রূপা দাস দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্তের।
সনকপত্র রূপা মামলার শ্লথ গতি নিয়ে অভিযোগ করে বলেন, এখনও তিন চারজন দোষীকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। রূপা আরও বলেন, মামলার ইনভেস্টিগেশন অফিসারের গাফিলতির জন্যই তার স্বামীর হত্যা মামলায় এত বিলম্ব হচ্ছে। সোমবার ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বরখলা মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, তারা এর আগেও পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। এদিন ফের তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এবার যদি পুলিশ প্রশাসন বিহিত ব্যবস্থা না নেয়, তাহলে তারা পরবর্তীতে আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। প্রেসিডেন্ট সুকেন্দু দাস যেভাবে আততায়ীর গুলিতে নিহত হয়েছে, হওয়ার পরে আজকে বিগত আট মাস অতিবাহিত হওয়ার পরও আজ পর্যন্ত কোনো ধরনের এটার সমাধান সূত্র বার হয় নাই এবং কালপিট ধরা পড়ে নাই। সেই উদ্দেশ্যে গত চব্বিশ তারিখে একটা মিটিং হয়েছে, এটা গত অক্টোবর মাসে 24 তারিখে একটা পাবলিক মিটিং হয়েছে। মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে, যে ডিসিশন মতে আজকে এসপির কাছে যাওয়া হয়েছে, যে মিটিংয়ে সমস্ত বরখলার প্রতিনিধি জিপি এপি জেলা পরিষদ এবং এমএলএ সবাই ছিলেন, প্রতিনিধিরা থাকা অবস্থায় একটা মিটিং হয়ে ডিসিশন হয়েছে আমরা এসপির কাছে যাব। এসপির কাছে গিয়ে এসপিকে মেমোরান্ডাম দেবো, ডিআইজিকে দেবো এবং ডিসিকে দেবো। হ্যাঁ, এরপর এই মেমোরান্ডামে এটাই উল্লেখ আছে, যদি তারা কোনো সুরাহা করতে না পারে পাবলিক মিটিংয়ে যেটা ডিসিশন হয়েছে, পরবর্তীকালে যদি কোনো পদক্ষেপ যাহাতে নিতে না লাগে, আমরা এসপির কাছে দেখা করেছি, ওনারা বলেছেন না সেরকম কিছু করতে লাগবে না, আমরা ইমিডিয়েট সেটার অ্যাকশন নেব, আমরা সেটি আশা করি ইমিডিয়েট সেটা সুরা হয়ে যাবে। এখানে এটা একটা মার্ডার কেস, এর আরও রাত্রিবেলা ঘটনাটা হয়েছে, আর পুলিশ বিশেষভাবে তদন্ত করছে। আমরা বিশ্বাস করি প্রশাসনের রূপে, তবু আমাদের এলাকাবাসীর একটা মানে অশান্তি, যেটা আমাদের আমরা প্রতিনিধিকে আমরা হারিয়েছি, ওনার জন্য আমাদের একটা তাড়া আছে, আমাদের তাড়াতাড়ি দরকার। আমাদের এই সেই আতঙ্কবাদী যদি ধরা না পড়ে, সেই মার্ডারার যদি ধরা না পড়ে, আমরা প্রতিনিধি হিসাবে আমাদের ভিতরে একটা আতঙ্ক রয়েছে, সেই জন্য আমরা এটার তাড়াতাড়ি একটা সলভ চাই। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে এবার কাছাড়েও প্রতিবাদ সাব্যস্ত করেছে আসর কাছাড় জেলা কমিটি। গোটা অসমের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার আসুর কর্মী সমর্থকরা মধুরা সেতুর সামনে অমিত শাহের কুশপুতল দাহ করেন। পাশাপাশি তারা এদিন বিলের প্রতিলিপিও পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেছেন। এদিন আসুর কাছাড় জেলা কমিটির পক্ষে আইনুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান, এই বিল বাতিল না হলে রাজ্যের অবস্থা ভয়াবহ হবে। আজকে সমগ্র রাজ্যের আসু আহত বিক্ষোভ কার্যসূচি গ্রহণ করা হয়েছে নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে। তাই সমগ্র রাজ্য জুড়ে নাগরিকত্ব বিলের বিক্ষোভ কার্যসূচি পালন করা হচ্ছে, তাই আমরা কাছাড় জেলায়ও সেটা পালন করছি। অবিলম্বে নাগরিকত্ব বিল বাতিল করতে হবে, না হলে আসামের অবস্থা ভয়াবহ হবে এবং উত্তর পূর্বাঞ্চলে জুড়ে এক অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। সেই অশান্তির যে পরিবেশ সৃষ্টি হবে সেটার জন্য দায়ী থাকবে বিজেপি সরকার। আজকের এই কার্যসূচি থেকে সতর্ক করে হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে, যাতে নাগরিকত্ব বিল উত্থাপন না করা হয় এবং অবিলম্বে নাগরিকত্ব বিল বাতিল করার জন্য আমরা ভবিষ্যতে আন্দোলনের ভয়াবহ আন্দোলনের কার্যসূচি চালিয়ে যাব সমগ্র বরাক উপত্যকা জুড়ে। ভারতে অনুপ্রবেশ করা তিন নাইজেরীয় নাগরিককে আটক করতে সক্ষম হল চুরাইবাড়ি পুলিশ। আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে শেরওয়ালি ট্রাভেলসে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন নেইমেকা চিনন, ইগনিটুস এবং ইগুনবার ডোপিস। তাদের কাছ থেকে 5টি মোবাইল, 3টি ব্যাগ এবং বাংলাদেশের ভিসা উদ্ধার হয়েছে। জানা গেছে, তারা প্রথমে নাইজেরিয়া থেকে বাংলাদেশে যায়, পরে দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করে। বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অনুমান সন্ধ্যা 7:20 এই শেরওয়ালি বাস, যে বাস নম্বর S08KC0259, এই বাসের চেক করার সময় বাসের 35, 34, 37 এই তিনটাতে আমরা তিনজন নাইজেরিয়ান মানুষ পাই। ও এই নাইজেরিয়ান মানুষের পাসপোর্টের কথা জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো পাসপোর্ট দেখাইতে পারছেন। তারপর আমি মাননীয় পশ্চিমবঙ্গের যে বাজারে চলা উচিত দেখাইছি, তারা এইগুলো
দেখা যায় যে তারা নাইজেরিয়ার থেকে বাংলাদেশ যাওয়ার পাসপোর্ট, এই পাসপোর্টটা তারা আছে, কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢোকার কোনো পাসপোর্ট নাই, কোনো ভিসা দেশে কোনো কিছু নাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। এনজিওর মধ্যাহ্ন ভোজন পরিবেশনে আতঙ্কে পড়ুয়া শিক্ষক, শ্রীকোনায় তীব্র প্রতিবাদ। মিহিরপুর কাণ্ডে প্রতিবাদে কংগ্রেস, পূর্ণ উপাধ্যক্ষ সাংসদের কুশপুতুল। জেলা পরিষদ গঠনের প্রাককালে ভাইরাল অডিও, উত্তাল করিমগঞ্জের রাজনীতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।